Hello guys, welcome to back Seew and TTC Tradning YouTube channel. Welcome my dear friends, আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটি হচ্ছে নিকাই 22 ইঞ্চি একটি এলইডি টিভি। তো এলইডি টিভিটি পাঠিয়েছে আমার স্বামী, দেখতে পাচ্ছেন এলইডি টিভিটি পাঠিয়েছে একটি মেকানিক। তো এই এলইডি টিভিটি দীর্ঘদিন পরে রয়েছে এবং খোলা অবস্থায় পাঠিয়েছে। তো আমি এখন সেটি খুলব এবং আপনাদেরকে দেখাবো। যদি এটাকে রিপেয়ারিং করা যায় অবশ্যই রিপেয়ারিং করব, আর যদি রিপেয়ারিং করা না যায় তো অবশ্যই সেটিও আপনাদেরকে দেখাবো। তো বক বক না করে চলুন শুরু করি আজকের এই নিকাই 22 ইঞ্চি এলইডি টিভির টিউটোরিয়াল বাংলা। তো বন্ধুরা দেখতে পারতেছেন এই হচ্ছে সেই নিকাই এলইডি টিভিটি। এই টিভিটি ফুল ডেট রয়ে হচ্ছে। এখন আমি এটা খুলবো। এটার পরিস্থিতিটি খুবই ভয়াবহ এবং আপনাদেরকে দেখাবো। এটার দেখতে পারতেছেন এটা সব কিছু খোলা অবস্থায় এসেছে। এটা তিনটি সার্কিট দ্বারা গঠিত, একটি SMPS, একটি রয়েছে টিভি কার্ড, আরেকটি রয়েছে এলইডি স্ট্যাক আউটপুট ভোল্টেজ কার্ড। তো এই তিনটি জিনিস দ্বারা এটা গঠিত নিকাই এলইডি টিভি। তো তিনি বলেছেন যে বাই পাওয়ার সাপ্লাইটি পুড়ে গিয়েছে, যার কারণে আমরা সমস্যা ভুগতেছি। তো বন্ধুরা আমি এই পাওয়ার সাপ্লাইটি মানে SMPS-টি আগে রিপেয়ারিং করব, তারপরে গিয়ে অন্যান্য কাজগুলি আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো যারা আমার চ্যানেল অবশ্যই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের আপনারা যদি কমেন্ট করবেন কোনো কিছু জানার জন্য, কোনো কিছু জানতে চাই সেই জন্য যদি কমেন্ট করেন তাহলে আমি আপনাদের জন্য সেই কমেন্টের অবশ্যই উত্তর দিব। তো বন্ধুরা দেরি করব না, আগে আমি SMPS-টি রিপেয়ারিং করে নেই, তারপর অন্যান্য ব্যাপার। তো একটি বিষয় হচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে আর একটু গভীরভাবে দেখাচ্ছি। তো বন্ধুরা এই SMPS-টি মূলত হলো এই ট্যানস্টারটি খারাপ হয়ে গেছে, এই ট্যানস্টার যেগুলি ইনপুট ট্যানস্টার সেই ট্যানস্টারটি খারাপ হয়ে গিয়েছে, মানে শর্ট হয়ে গিয়েছে, যার কারণে অন্যান্য যে রেজিস্টরগুলি রয়েছে সেগুলি পুড়ে গিয়েছে, ছাই হয়ে গিয়েছে বলতে গেলে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এটি বিপ দিচ্ছে, তার মানে এই আউটপুট ইনপুট যে ট্যানস্টারটি রয়েছে সেই ট্যানস্টারটি ফুল শর্ট। তো আমি এই ট্যানস্টারটি আগে খুলে নেব, যদি অরিজিনালভাবে করা যায় তাহলে অরিজিনালভাবে করব, আর যদি অরিজিনালভাবে করা না যায় তাহলে সেটাকে আমি বাইপাস রিপেয়ারিং করব। তো বন্ধুরা আমি এখন ইনপুট যে ট্যানস্টারটি সেগুলি আমি সাকার ব্যবহার করতেছি না, নর্মাল তার দিয়ে কাজ করতেছি। বন্ধুরা আমি খুলে নিয়েছি। তো এটার ভিতরে লাগানো আছে 5N60 ট্রানজিস্টর, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই কাজটি আমাকে বাইপাসই করতে হবে, এই কারণে বাইপাস করতে হবে কারণ এখানে যে রেজিস্টারগুলি আছে সেই রেজিস্টারগুলি সবগুলি রেজিস্টারই পুরে ছাই হয়ে গিয়েছে বলতে গেলে, বালোনার সবগুলি কেটে গিয়েছে। তো এই রেজিস্টারগুলি যদি কেটে যায় তাহলে এখান থেকে গিয়ে এই সেই আইসিটি আপনারা দেখতে পাচ্ছেন যে 6 পিন একটি আইসি রয়েছে সে আইসিটিও শর্ট হয়ে খারাপই হয়ে গেছে।
এটাকে এখন বাইপাস রিপেয়ারিং করব একটি কেএল ওয়াই ব্যবহার করব রেজিস্টরগুলি কেটে দিয়েছে যেহেতু এই রেজিস্টরগুলি আমাদের কাছে নেই তো আমি এখানে একটি কেএল ওয়াই ব্যবহার করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নিউ কেএল ওয়াই নিয়েছি নর্মাল কেএল ওয়াই আমি যেটা 3 পিন লেগ অবশ্য এই কেএল ওয়াই গুলি অনেক ক্ষেত্রে কাজে লাগানো যায় সিআরটি টিভি এলইডি টিভি বিভিন্ন কম্পিউটার সাউন্ড বক্স ইত্যাদি যদি এরকম পড়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করা হয় তো দারুণ একটি ডিভাইস এই কেএল ওয়াই তার আগে আমি একটু ফিউ ভিডিও লাগাইনি তো আমি দেখতে পেলেন কেএল ওয়াই টি লাগিয়ে নিয়েছি এখন আমি এসিকোটি লাগাবো বন্ধুরা এটার শুধু ট্রানজিস্টারটি শর্ট নয় এগুলার সম্পূর্ণ ডায়োডগুলো শর্ট হয়ে গেছে এই ডায়োডগুলো আমি চেঞ্জ করব বন্ধুরা আমি সমস্ত সোল্ডারিংগুলো উঠাই নিলাম ডায়োডের তো ডায়োডগুলো আমি খুলে নিতেছি এখন নতুন লাগিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চারটি ডায়োড নিয়ে নিলাম ডায়োডের নাম হচ্ছে রেকটিফায়ার ডায়োড আমি রেকটিফায়ারগুলি লাগিয়ে নিলাম এখন এটি সোল্ডারিং করে নেব এখন ডায়োডগুলো কেটে নেব বন্ধুরা আমি ডায়োডগুলি লাগিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন 13 ভোল্ট উঠেছে 12 ভোল্ট আমাদের প্রয়োজন তো লোড যখন পড়বে তখন ঠিক 12 ভোল্ট চলে যাবে যেহেতু এটা কেএল ওয়াই সেক্ষেত্রে বন্ধুরা আমাদের এসএমপিএস এর কাজটি এখানেই ওকে হয়ে গেল তো আপনারা চাইলে এভাবেও এসএমপিএস এর কাজ করতে পারেন তো বন্ধুরা এখন আমি দেখব অন্য যে কার্ডটি ওকে আছে কি না
বন্ধুরা আরেকটি ব্যাপার হচ্ছে এখানে যে পজিশনে কাট সেটিং করার কথা ছিল এখানে সেই পজিশনে সেটিং নেই, এখানে বাইপাস কাট সেটিং করা হয়েছে ভিন্ন স্ক্রু দ্বারা। আমি এখন স্ক্রুগুলো খুলে নেব। তো ভিডিওটি যেহেতু অনেক লেন্দি হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি কাটটি চেক করার পরেই এখানে অফ করে দেওয়ার চেষ্টা করব। স্ক্রুগুলি খুলে নিতেছি। আমি আবার পুনরায় কানেকশন দিব। আমি এখন এসি কোটিও লাগিয়ে নেব। তো বন্ধুরা এসি কোটি লাগানোর পর আমরা দেখতে পেলাম এখানকার যে পাওয়ার যে এলইডি সেটি জ্বলে উঠল। এখন তার মানে কাটটি সম্পূর্ণ ওকে আছে সম্ভবত। আমি এখন এটাকে দেখি যে অন হয় কি। তো সেটি এখন অন হয়ে গেল। তো এখন আমি মেপে নেবো যে এটার যে আউটপুট যে 12 ভোল্ট ভোল্টেজ সেটি। বন্ধুরা এটা 12 ভোল্ট না, এটা সে যেহেতু 5 ভোল্ট এখানে প্যানেলের ভিতরে প্রবেশ করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন 5 ভোল্ট চলে আসলো, তার মানে সেটি অন হয়ে গেল আপনারা দেখতে পারতেছেন। এখন আমি প্যানেলটিও এটার ভিতরে সেট করে দেখব যে কি অবস্থা। তার আগে আমি আরেকটি কাজ করে নেব, সেটা হচ্ছে এটার যে স্ক্রুগুলি ছিল সেটি আবার পুনরায় সেট করে নেব। আবারও আমি পাওয়ারটি লাগিয়ে নিলাম, এখন আবারও পাওয়ার সুইচ পাওয়ার বাটনটি অন করব। দেখি অন করে নিলাম। কিন্তু বন্ধুরা সব কিছুই ওকে আছে কিন্তু ডিসপ্লের ভিতর আলো আসতেছে, ডিসপ্লে কোনো প্রকার সাপোর্ট করতেছে না। তো এটার ডিসপ্লেও প্রবলেম এবং ব্যাকলাইটও প্রবলেম। তারপরও আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি ডিসপ্লে প্রবলেম না ব্যাকলাইটে প্রবলেম। তো বন্ধুরা এটার ব্যাকলাইটেও প্রবলেম আছে, ডিসপ্লেটা যেহেতু আলো ছাড়া এটা ফিক্সড একটি এলইডি দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন এলইডি দ্বারা গঠিত। তো আমাদের কাজটি আজকের মতন এখানেই আমরা সমাপ্ত করলাম। এখন আপনাদের টু পার্টে আপনার দেখাবো যে আপনাদের এই এলইডি টিভির প্যানেলটাও অবশ্য খারাপ, যেহেতু এখানে আইসিটি খুবই গরম হয়ে যাচ্ছে, দোনো সাইড প্রচুর পরিমাণ গরম হয়ে যাচ্ছে, আইসি মানে প্যানেলটাও খারাপ। তো টু পার্ট আর প্রয়োজন হবে না। তো আমরা পুরো ডিটেলস আপনার পাওয়ার সাপ্লাই অ্যান্ড বাইপাস কাজটি আপনাদেরকে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি ভালো না লাগে তো ডিসলাইক করবেন, প্রয়োজনে কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজ এই পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।